রাজ্যের প্রথম মহিলা সিভিল ইঞ্জিনিয়ার সীমা সাহা। উনি আজ অবসর নেন। তিনি পড়াশোনা শুরু করেছিলেন ধর্মনগর স্কুল থেকে। পরবর্তী সময়ে উনি মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং এনআইটি থেকে 1984 সালে প্রথম মহিলা সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে পাশ করেন এবং পিডব্লিউডি R&B-তে যোগ দেন। বর্তমানে সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার পদ থেকে অবসর নিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। 1984 মেতে ত্রিপুরা পিডব্লিউডিতে জয়েন করেছি। তো আমি যখন জয়েন করেছি তখন আমি মাত্র একমাত্র মহিলা ছিলাম, মহিলা ইঞ্জিনিয়ার। আমি যাদের সঙ্গে অফিস করতাম ওরা সবাই ছিল পুরুষ, এতে আমার কোনো অসুবিধা হয়নি। ওরা আমাকে খুব কোপারেশন করেছে, দে আর ভেরি মাচ কোপারেটিভ। তো এইভাবে আস্তে আস্তে যখন 10-12 বছর গেল তখন আমি ওয়ার্কিংয়ে গেলাম, মানে ওয়ার্কিং সার্কেলগুলোতে আমাকে পোস্টিং দিল। ওখানেও বেশ ভালোই লাগতো, কাজ করতাম। এরপর আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যখন হলাম তখন আমাকে ডিভিশনের দায়িত্ব দেওয়া হলো, মানে বাইরে গিয়ে কাজ দেখা, কনস্ট্রাকশন ওয়ার্ক দেখা, রোডের, বিল্ডিংয়ের, ব্রিজের, এগুলো করেছি আমি। এমনও দিন গেছে যে আমি আপনার ব্রিজের জন্য 10টা রাত্রি 12টা অবধিও আমি সাইটে ঢালাইয়ের কাজ হতো, এগুলো মানে দাঁড়িয়ে থেকে দেখেছি। মেয়ে হিসেবে তখন হয়তো একটু ফিল করতাম যে এত রাত্রি, তখন আমি আমার হাজব্যান্ডকে আমার সঙ্গে নিয়ে যেতাম, কী করবো, একা একা যাবো বলে ওকে বলতাম তুমি চলো না, তো আমি কোয়ালিটিটা ঠিকমতো দেখতে পারবো। আরেকবার আমার মনে আছে আমি নাগেরচলার একটা রাস্তা ক্রস করে একটা সিডি করছিলাম, তো ওখানে রাত্র 9টা সাড়ে 9টার সময় পড়তো, আমরা রাত্র 8টার পরই কাজ শুরু করতাম। তো যখন 9টা সাড়ে 9টা 10টা অবধি থাকতাম ওখানে, কোনো গভর্নমেন্ট অথরিটি আমাকে দেখেছিল, তারপর আমাকে ডেকে বলেছিল যে চিফ ইঞ্জিনিয়ার তুমি এত রাতে ওখানে থাকবে না, তোমার যে SDO আছে ওরাই কাজ করবে। কিন্তু আমি চাইতাম যে কোয়ালিটিটা মেনটেন করার জন্য আমি একটু মানে নিজেকে একটু বেশি ডেডিকেট করতে চাইতাম। বাট এনিওয়ে আমি খুব সম্মানের সাথে কাজ করেছি, আমাকে সবাই খুব ভালো সম্মান করতো। তারপর আমি আপনার ক্যাপিটাল কমপ্লেক্স ডিভিশনে তো মেজর ওয়ার্ক করেছি, এই রাজভবন যেটা এটা আমিই করেছি। তারপর আমি সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারের যখন দায়িত্ব পেলাম তখন ওয়ার্কিং থেকে এসে চিফ ইঞ্জিনিয়ার অফিসে বসলাম, এখন এখানে কাজ করছি। এখানে আমি সেন্ট্রাল স্কিমগুলো মেইনলি দেখতাম, এর জন্য আমাকে সাইটে যেতে হতো বা সেন্ট্রাল স্কিমগুলো দেখার জন্য মিনিস্ট্রি থেকে লোক এলে ওই কমিটিতেও আমি থাকতাম, এসব কাজ করেছি। আমার খুব ভালো লেগেছে, সবার থেকে আমি খুব ভালো কোপারেশন পেয়েছি, সবাই আমাকে ভালোবাসতো এবং আমার কাজের জন্যই হয়তো বা মানে আমি খুব স্যাটিসফাইড ছিলাম আমার কাজে। টিএসসিতে তো আমি প্রথম, আমার সঙ্গে একটা মেয়ে ছিল, তো আমরা প্রথম দুজনে 1 বছর একাই করেছি, 2টো মেয়ে ছিলাম। তারপর সেকেন্ড ইয়ারে আরও 4 জন এসেছিল, এরপর 3rd ইয়ারে আরও 4-5 জন এসছে, এরকম করে 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 বেড়েছে। প্রথম দিকে তো একটু হেজিটেট হতো আমাদের, বা ছেলেরাও আমাদের সেভাবে অ্যাকসেপ্ট করতে পারতো না, মেয়ে আসবে এরকম ভাবতে পারতো না। ওরা মানে আমাদের সবসময় বলতো যে মেয়েরা এখানে করতে পারবে, বাট আলটিমেটলি ওরা আমাদের খুব কোপারেট করেছে ভালোভাবে, ওরা বিভিন্ন ধরনের সাহায্য করতো, সুবিধা অসুবিধা আমরা ওদেরকে সাহায্য চাইতে পেতাম, সেভাবে 4 বছর আমরা কাটিয়েছি, ওতে কোনো অসুবিধা হয়নি। চাকরির জীবনে কোথায় কোথায় চাকরি করেছিলেন, আগরতলা বাদ দিয়ে কি কোথাও যাওয়া হয়েছে? না, আগরতলার বাইরে আমার পোস্টিং হয়নি, কিন্তু একটা সময় আমি যখন ক্যাপিটাল কমপ্লেক্স ডিভিশন প্রথম খুলে যেটা আমরাই ইনোগ্রেট করেছি, ওখানে আমি অ্যাজ এ স্টেনিয়ার আর এক্সিকিউটিভ ছিলেন মরণ সেন, ফার্স্ট ইনোগ্রেট করেছি, মানে যেটা এখন নিউ সেক্রেটারিয়েট। তো তখন কিন্তু ওইখানে একদম মানে বলতে গেলে মফস্বলের মতোই ছিল, কোনো গাড়ি ঘোড়া আসতো না, কিছু ছিল না, আমরা খুব কষ্ট করে আসতাম অফিসে, কখনো কখনো আমার নিজের মানে আমাদের যে ফ্যামিলি কারে করে আসতে হতো। ওই সময়টা বলতে গেলে অনেকটা মফস্বল টাইপেরই আমার পোস্টিং ছিল, যাক ওইটা আমি ওভারকাম করেছি, সমস্যা। প্রথম আমি সার্কেল থেকে চিফ ইঞ্জিনিয়ার অফিসের সঙ্গে যেটা অ্যাটাচ ছিল R&B, PWD R&B, তারপর আমি যাই সেকেন্ড সার্কেলে Division 3-তে, ওখান থেকে আমি যাই ক্যাপিটাল কমপ্লেক্সে, ওখান থেকে আমি 1.5 বছরের মতো ছিলাম আপনার DWS-এ, ওখান থেকে আবার আসি প্ল্যানিংয়ে, প্ল্যানিং থেকে আমাকে আবার ওই ওয়ার্কিংয়ের দায়িত্ব দেওয়া হয়।
স্কুল জীবন কোথায় শুরু হয়েছিল? স্কুল আমি ধর্মনগর করেছি, তারপর এখানে তুলসীগুতিতে করেছি। আজকের দিনে কি বলবেন সবার উদ্দেশ্যে? আজকের দিনে আমি বলবো যে আমি যে সময় অ্যাজ এ লেডি শুরু করেছি পিডব্লিউডিতে কাজ, অ্যাজ এ লেডি ইঞ্জিনিয়ার, তখন মানে মেয়ে হিসেবে কাজ করাটা সত্যি কিছুটা টাফ ছিল, কিন্তু আমি তো সুন্দরভাবে ওভারকাম করেছি। এখন প্রচুর মেয়ে এসছে, ওদের বলবো যে তোমরা মানে ছেলেদের সাথে সমানভাবে কাজ মিলিয়ে কাজ করো। তোমরা ছেলেদের সাথে সমভাবে ইকুইভ্যালেন্টলি কাজ করো, কারণ আমরা তো এখন মেয়েরা অধিকার নিয়ে অনেক কথা বলি, আমাদেরও তো কিছু দেওয়ার আছে সমাজকে পুরুষদের সঙ্গে কাঁধ মিলিয়ে। আমি এটা বলবো যে এখন যারা মেয়েরা ইঞ্জিনিয়ার হয়ে ঢুকছে ডিপার্টমেন্টে, বিভিন্ন ডিপার্টমেন্টে ঢুকছে, ওরা আমার মতোই যেন সাহসী হয়ে কাজ করে বিভিন্ন ফিল্ডে, এটাই আমি বলবো।